নমস্কার বন্ধুরা, তন্হীর পাকশালাতে সবাইকে স্বাগত। রোজ রোজ একঘেয়ে জলখাবার বা ডিনার না খেয়ে আমরা কিন্তু মাঝে মধ্যেই নানান রকম খাবার দাবার খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিমা পরোটার রেসিপি। এটা চাইলে আপনারা সকালের জলখাবারও খেতে পারেন বা রাতের খাবারেও অবশ্যই খেতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আর এই কিমা পরোটা বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। আর এই পরোটা আপনারা কিন্তু 15 থেকে 20 দিন ডিপ ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারবেন। দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতির কিমা পরোটার রেসিপি। কিমা পরোটা বা কিমা পরাঠা বানাবার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা আর 1 কাপ পরিমাণে ময়দা। চাইলে আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন, আমি আটা আর ময়দা দুটো মিশিয়ে করছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 7 মতো লবণ, আর দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেল আর লবণটা দিয়ে আটা আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়ান যদি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয় বা ময়ান যদি ভালো করে দেওয়া হয় তাহলে কিন্তু পরোটার ওপরের লেয়ারটা খুবই ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। ময়ানটা ভালো করে দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। আপনারা চাইলে গরম জল দিয়ে অবশ্যই আটা আর ময়দাটাকে মেখে নিতে পারেন। খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না। যেরকম আমরা রুটি বা পরোটার জন্য আটা বা ময়দা মাখি ঠিক সেইভাবে মেখে নিতে হবে। হাতে অল্প পরিমাণে একটু তেল লাগিয়ে ওপর থেকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেবো। ততক্ষণে আমি স্টাফিংয়ের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে রসুন কুচিটাকে ভালো করে ভেজে নেব। রসুন কুচিটা ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া আদা আর 3টে মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটাকে 2 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কারি মশলা আর 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা। সমস্ত কিছু দিয়ে ভালো করে আবারও আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি। আর কারি মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আর শাহি গরম মশলার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। দেখে না থাকলে অবশ্যই আবারও একবার দেখে নেবেন। মশলাটা ভালো মতন কষে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 150 গ্রাম চিকেন কিমা। তারপর চিকেন কিমাটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই চিকেন কিমাটা আমি নিজেই ঘরে তৈরি করে নিয়েছি। বোনলেস চিকেনের ব্রেস্ট পিস নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে নিয়ে 1 থেকে 2 বার 2 থেকে 3 মিনিট একটু ঘুরিয়ে নিলেই কিন্তু কিমা তৈরি হয়ে যায়। তবে একদম মিহি কিমা কিন্তু আমি করিনি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 7 মতো লবণ। তারপর লবণটাকে দিয়ে সবকিছুকে আবারও 3-4 মিনিট সময় ধরে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। চিকেন সেদ্ধ হতে বা চিকেন কষাতে কিন্তু খুব একটা সময় লাগে না, ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিটের মধ্যে এই স্টাফিংয়ের পুরটা কিন্তু তৈরি হয়ে যাবে। চিকেন কিমাটা কিন্তু একটু জমাট বেঁধে যায়, তাই জন্য আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ভালো করে কিমাটা মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ব্রেড ক্রাম বা পাউরুটির গুঁড়ো। যদি ব্রেড ক্রাম বা পাউরুটির গুঁড়ো না থাকে তাহলে বাড়িতে যদি কোনো পাউরুটি থাকে সেটাও কিন্তু আপনারা অবশ্যই এর মধ্যে ব্যবহার করতে পারেন। ব্রেড ক্রাম বা পাউরুটি দেওয়ার কারণে কিন্তু এর একটা সুন্দর বাইন্ডিং হবে, তা না হলে কিমাটা একদম ঝুরঝুরে হবে, পরোটা বানাতে কিন্তু সমস্যা হতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি স্টাফিং হিসেবে আটা বা ময়দার মধ্যে এটাকে ভরব। অপর থেকে আটাটাও আমার সেট হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। আর যে কোনো
স্টাফড পরোটা বা পুরভরা পরোটা যদি বানাতে যান, অবশ্যই পুর বা স্টাফিংটা ঠান্ডা করে নিয়ে তবে লেচির মধ্যে ভরবেন, তা না হলে কিন্তু পরোটা বেলার সময় সমস্যা হতে পারে। যে পরিমাণ আটা আর ময়দা আমি নিয়েছি তাতে আমার মোট 7টা বড় সাইজের লেচি তৈরি হয়েছে, আর মানে 7টা আমার পরোটা তৈরি হবে। এবার আমি পুরটা ভরে নেব। হাতে অল্প একটু শুকনো আটা মাখিয়ে নিচ্ছি। তারপর যেভাবে কচুরি বা স্টাফ পরোটার জন্য আমরা বাটির শেপ দিয়ে নিই, আমি সেইভাবে বাটির শেপ দিয়ে নিচ্ছি। মোটামুটি একটা বাটির শেপ দিয়ে নেওয়ার পর অল্প একটু গুঁড়ো আটা আমি প্রথমে দিয়ে দিলাম, তারপরে চিকেনের পুরটা এর মধ্যে ভরে দিচ্ছি। চিকেনের পুরটা কিছুটা ভরার পর এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটু প্রসেস চিজ। আপনারা চাইলে প্রসেস চিজও দিতে পারেন বা মোজারেলা চিজও ব্যবহার করতে পারেন। আর চিজ দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের ইচ্ছে হয় দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। চিজ দিলে খেতে ভীষণই ভালো লাগে বলে আমি চিজটা ব্যবহার করেছি। চিজ দেওয়ার পর আরও একটু পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে ওপরে আবারও একটু গুঁড়ো আটা দিয়ে দেব। আঙুল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে পুরটা ভেতরে ভালো করে বসে যায়। গুঁড়ো আটা দেওয়ার কারণে কিন্তু পরোটাটা একদম বলের মতন ফুলে উঠবে। মুখটা খুব ভালো করে বন্ধ করে দিয়ে একটা বড় সাইজের লেচি তৈরি করে নিচ্ছি। এই একই রকমভাবে আমি সবকটা লেচির মধ্যে পুর ভরে নেব। অবশ্যই আমি আবারও দেখুন অল্প পরিমাণে একটু গুঁড়ো আটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু পুরটা ভরছি। সবকটা লেচির মধ্যে আমার পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরোটাটা বেলে নিচ্ছি। খুব হালকা হাতে অল্প পরিমাণে একটু গুঁড়ো আটা ছড়িয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে কিন্তু কখনোই বেলবেন না, আর অতিরিক্ত গুঁড়ো আটা বা অতিরিক্ত গুঁড়ো ময়দা কখনোই কিন্তু ব্যবহার করবেন না, তাহলে পরোটাটা যখন শেকা হবে তাহলে কালো হয়ে যেতে পারে। হালকা হাতে বেলে নিলাম যাতে ভেতরের পুরটা বেরিয়ে না যায়। পরোটা বেলা হয়ে গেছে। এবার একটা তাওয়ার উপরে আমি পরোটাটা সেকে নিচ্ছি। অবশ্যই পরোটা সেকে নিয়ে তারপরে কিন্তু অল্প অল্প পরিমাণে তেল দিয়ে আমি পরোটাগুলোকে ভেজে নেব। আর এই পরোটা আপনারা স্টোর করেও কিন্তু রাখতে পারেন। এইভাবে সেকে নিয়ে ঠান্ডা করে একটা জিপলক প্যাকে রেখে আপনারা ডিপ ফ্রিজে কিন্তু 15 দিন বা 1 মাসও স্টোর করে রাখতে পারেন। তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এই গরম গরম পরোটা কিন্তু ভেজে নিতে পারেন। মানে আপনারা চাইলে ইনস্ট্যান্ট পরোটাও বানিয়ে নিতে পারেন, আবার এই পরোটা কিন্তু স্টোর করেও রেখে দিতে পারেন, তারপর যখন ইচ্ছে তখন কিন্তু পরোটা ভেজে খেতে পারবেন। উল্টে পাল্টে পরোটা 2 পিঠ ভালো করে সেকে নিতে হবে। পরোটা ভালো করে সেকে নেওয়ার পরই কিন্তু পরোটা অল্প অল্প পরিমাণে তেল, ঘি বা বাটার দিয়ে ভেজে নিতে পারেন। খুব বেশি পরিমাণে তেল দিয়ে পরোটা ভাজবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। পরোটা 2 পিঠ ভালো করে সেকে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে তেল দিয়ে আমি পরোটাগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3 সময় ধরে পরোটাটাকে ভেজে নিতে হবে। এই পরোটাটা ভাজতে ভাজতে আমার আগে তৈরি করে রাখা ফ্রোজেন পরোটা আমি দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে কিমা পরোটা তৈরি করে আমি জিপলক প্যাকে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখুন, আমি ডিপ ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে রেখেছি। এবার এই ফ্রোজেন পরোটাটাকেও ভেজে নিই, দেখিয়ে দেব। পরোটাটা ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া পরোটাটা তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই একই রকমভাবে আমি ফ্রোজেন পরোটাটাকেও ভেজে নেব। তবে ফ্রোজেন পরোটাটা ভেজে নেওয়ার আগে একবার আমি গরম চাটু বা তাওয়াতে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেকে নেব। যেহেতু খুব ঠান্ডা ছিল তাই একটু সেকে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। 2 পিঠ সেকে নেওয়া হয়ে গেলে এবার ওই একই রকমভাবে অল্প অল্প পরিমাণে তেল দিয়ে এই পরোটাটাকে ভেজে নেব।
দেখুন পরোটাটা কত সুন্দর বলের মতন ফুলে উঠেছে, মনেই হবে না যে এগুলো ফ্রোজেন পরোটা। আপনারা মোটামুটি 15 থেকে 20 দিন বা তার বেশি সময় ধরেও কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, তারপর যখন ইচ্ছে ভেজে খেতে পারেন। আমার আজকের এই ফ্রোজেন কিমা পরোটা বা ইনস্ট্যান্ট কিমা পরোটার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এই রকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন, আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আমি পরোটা দুটো কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন পরোটা দুটো কেমন সুন্দর হয়েছে। যেহেতু ভেতরে চিজ দিয়েছি তাই চিজটাও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আর চিজ দিলে খেতে ভীষণই ভালো লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।